সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি, যারা নতুন আছেন, বিজনেস শুরু করতে চান, তাদেরকে আমি একটা বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যার ফলে আপনি ইনকামটাও বেশি করতে পারবেন এবং এর চাহিদা অনেকটাই বেশি। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমি তানভীর থাকবো আপনাদের সাথে। ভালো বিজনেসের অনেক আইডিয়া আছে, কিন্তু এটা মূলত বিজনেস আইডিয়া না, এটা মূলত একটা স্ট্র্যাটেজি যেটা আমি শেয়ার করব, আর তা হইতেছে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করব। প্রোডাক্ট বা সার্ভিস তো অনেকই আছে, তো প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি সেল করতে চান বা প্রোভাইড করতে চান, সেক্ষেত্রে আপনার দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হইতেছে সিজনাল প্রোডাক্ট বা সার্ভিস, আর আরেকটা হইতেছে পার্মানেন্ট প্রোডাক্ট বা সার্ভিস। তো চলুন প্রথমে সিজনাল প্রোডাক্ট বা সার্ভিস নিয়েই কথা বলি। সিজনাল প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে যদি ধরি, মাস্ক একটা অন্যতম ভূমিকা পালন করবে, কারণ গত 1 বছর আগেও মানুষজন এই পরিমাণ মাস্ক প্রডিউস করতো না এবং এই পরিমাণ মাস্ক ব্যবহার করতো না, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই প্রায় সবাই মাস্ক ব্যবহার করে, যেটা অবশ্যই ভালো, ধুলাবালি থেকে আপনি রক্ষা পাবেন, আর ভাইরাসের বিরুদ্ধে তো একটা কার্যকরী ভূমিকা পালন করে। তো মাস্ক হলো একটা, আর এই সময়টা যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস, এই সময় ক্যালেন্ডার, তারপর ডায়েরি, তারপর আরও আনুষঙ্গিক যে সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস আছে নতুন বছরকে ঘিরে, ওই সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে পারেন, বা এই সমস্ত বিজনেসও যদি আপনি সিজনাল বিজনেস হিসেবে করেন তাও খারাপ হয় না। কারণ ক্যালেন্ডার কিন্তু মানুষজন বছরের মাঝামাঝিতে কিনে না, বছরের শুরুতে বা বছরের শুরুর আগে আগে কিনে, তো এই বিষয়টা আপনি মাথায় রাখতে পারেন। ক্লিনিং সার্ভিস বর্তমানে খুবই প্রয়োজন, কারণ সে ভাইরাসের কারণে অনেকে আতঙ্কিত আছে, তো ক্লিনিং সার্ভিস যেগুলো আছে এগুলো কিন্তু বেশ ভালো করতেছে বর্তমানে। তো এই সমস্ত ডায়েরি, ক্যালেন্ডার অথবা ক্লিনিং সার্ভিস ছাড়াও আপনি কিন্তু অন্য অন্য সার্ভিসও প্রোভাইড করতে পারেন। যেমন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন কারোর জন্য, কারণ বর্তমানে তো অনেকে অনলাইন নির্ভর হয়ে গেছে, তো অনলাইন নির্ভর হওয়ার কারণে ওয়েবসাইট ক্রিয়েশন বা এই সমস্ত ডিজিটাল সার্ভিস যেগুলো, এগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো আপনি এই সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারেন। এখন আপনি চিন্তা করেন যে আমি পেঁয়াজের স্টক করে রাখবো, পরে সেল করবো, এটা কিন্তু এখন সিজনালের পরে আসেন পারমানেন্ট প্রোডাক্ট বা সার্ভিস। পারমানেন্ট প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে একটা যদি উদাহরণ দিই তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। 1848 থেকে 1855 এই সময়ের মধ্যে আমেরিকাতে যে গোল্ড রাশ হয়, এটা অনেকেই জানেন, শুনছেন, অনেক অথবা জানেনও নাই, শুনেনও নাই। তো এই গোল্ড রাশের সময় কী হয়েছিল, যারা গোল্ড রাশে অংশগ্রহণ করছিল তারা কি সবাই স্বর্ণ পাইছে, সবাই কি মিলিয়ন ডলার কামাইছে? সবাই কিন্তু মিলিয়ন ডলার কামায়নি, অনেকে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু মোটেও ক্ষতিগ্রস্ত হয়নি। এখন আপনি চিন্তা করতে পারেন কারা, যারা স্বর্ণ পাইছে তারা? না ভাই, যারা স্বর্ণ পাইছে তারা না, যারা মূলত স্বর্ণ খনন করার জন্য যে সমস্ত উপকরণ লাগে, সামগ্রী লাগে, ওই সমস্ত উপকরণ সেল করছে তারাই কিন্তু বেশিরভাগ বড়লোক হয়েছে। কারণ এই বিজনেসে কোনো রিস্ক নেই, কারণ আপনি গোল্ড রাশে যাবেন, আপনার কোদাল লাগবে, আপনার মাটি খননের যে সমস্ত যন্ত্রপাতি আছে সবই লাগে। তো তারা কি করছে, যারা প্রকৃতভাবে এই গোল্ড রাশের সময় এই সমস্ত সার্ভিস সেল করছে বা প্রোডাক্ট সেল করছে, এরাই কিন্তু প্রকৃতপক্ষে মিলিয়নিয়ার হয়েছে। হ্যাঁ, যারা গোল্ড রাশে অংশগ্রহণ করছে, স্বর্ণ পাইছে তারাও হয়েছে, কিন্তু এই রেশিওটা যারা গোল্ড রাশের জন্য প্রোডাক্ট বা সার্ভিস প্রয়োজন ওগুলাও সেল করছে, তাদের হারটা অনেকটাই বেশি। এখন অনেকে বলতে পারেন যে 100-150 বছর আগের উদাহরণ দিলে লাভ হইব, এখন উদাহরণ দেয়। আচ্ছা ঠিক আছে, বর্তমান উদাহরণ দিই। আপনার হাতে যে মোবাইল ফোনটা ব্যবহার করতেছেন, আশা করি স্মার্টফোন, তো এই স্মার্টফোনের ক্ষেত্রে আমরা কি দেখি, র্যাম রোম দেখি অনেকে, কিন্তু না ভাই, র্যাম রোমের ভিতরেও যে প্রসেসর নামের একটা জিনিস আছে এটা কিন্তু অনেকেই জানেন না। তো এই প্রসেসরটা মূলত অনেকগুলো কোম্পানি ম্যানুফ্যাকচার করে, কিন্তু এর মধ্যে অন্যতম জনপ্রিয় হইতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন। অনেকেই নাম শুনছেন, জানেন, অনেকেই আবার জানেন না। তো স্ন্যাপড্রাগনের কথা হইতেছে, অনেক অনেক ব্র্যান্ড আছে যারা মোবাইল ফোন বিক্রি করে, স্যামসাং আছে, নোকিয়া আছে, শাওমি আছে, রিয়েলমি আছে, আইফোন, যদিও অ্যাপল তাদের নিজেদের চিপসেট বানায়, ওইদিকে না গেলাম। তো ফোন বানানোর জন্য মূল যে উপকরণটা, প্রসেসর, এটা সরবরাহ করতেছে কোয়ালকম। কোয়ালকমের কিন্তু বিজনেস হইতেছে যারা মূল প্রোডাক্টটা সেল করছে তারা। এখন হতে পারে অনেক সময় দেখা যায় যে স্যামসাংয়ের প্রোডাক্টের দাম বেশি, তো মনে করেন একটা কোম্পানি ভালো প্রোডাক্ট দিতেছে না, যেমন হয়তো বা দাম বেশি বা যে কোনো কারণে ওভারঅল গিয়া দেখা গেলো যে প্রোডাক্টটা ভালো না, কিন্তু কোয়ালকমের কিন্তু ঠিকই বিজনেস হয়েছে।
কোয়ালকম কিন্তু তাতে চিপসেট অলরেডি সেল করে দিছে স্যামসাং এর কাছে বা শাওমির কাছে। যেমন কিছুদিন আগে আপনারা অনেকে জানেন রিয়েলমি C17 8 GB র্যাম গ্যারেক্স, যাই হোক ওই ফোন নিয়ে অনেক তোলপাল হয়েছিল, কিন্তু কোয়ালকম কিন্তু তাদের চিপসেট ঠিকই সেল করে রাখছে রিয়েলমির কাছে, তো এখানে কিন্তু কিছু করার নেই। তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যটাই কি, আপনিও যেন এই সমস্ত কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারেন যেটা হবে লং টার্ম এবং এই বিজনেস আপনার কোনো লস হইব না। তো আপনি কি প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারেন, প্রোডাক্ট বা সার্ভিস আপনি যদি পারমানেন্টলি সেল করতে চান অনেক চয়েস আছে, বলে শেষ করা যাব না। কিন্তু আপনার মূলত খুঁজতে হইব যেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে গেলে আপনার রিস্কটা কম, ওই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসই কিন্তু আপনি সেল করা উচিত। একটা বিষয় খেয়াল করেন, আমি ভিডিওটা কিছুক্ষণ পরে ইউটিউবে আপলোড দিব, তো ইউটিউবে আপলোড দিতে গেলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা যে রেকর্ড করছি আমার একটা ক্যামেরা বা মোবাইল ফোনের দরকার হয়েছে। তো ওই ক্যামেরা কোম্পানি কিন্তু দেখে নাই যে আমি কি ক্যামেরাটা দিয়ে কি করতেছি, ভিডিও আসলে করতে পারতেছি নাকি না, আমি নাকি ভেঙে ফেলছি না হারাই ফেলছি, ওটা কিন্তু তারা দেখে নেই। তারা দেখছে কি যে তার প্রোডাক্টটা সেল হয়েছে, যদিও এখানে ওয়ারেন্টির একটা বিষয় আছে যদি নষ্ট হয়ে যায়, কিন্তু মূল কথা রইতেছে আপনার এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে হবে যেটার রিস্কটা অনেকটাই কম, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছি। যেমন আপনি একজন রিয়েল এস্টেট এজেন্ট বা আপনি একজন ডেভেলপার, এখন ডেভেলপার হলে কিন্তু আপনার অনেক প্রোডাক্ট বা সার্ভিস কিনতে হয়, যেমন আপনার রড সিমেন্ট লাগবে, বালুর দরকার, কনস্ট্রাকশন ফি আছে, আর অনেক অনেক খরচ আছে যদি আমি এত কিছু জানি না, যাই হোক। কিন্তু যারা আপনাকে রড সরবরাহ করবে এদের কিন্তু রিস্ক শেষ, রডটা আপনার কাছে সাপ্লাই দিলেও কাজ শেষ, মানে রড দিয়ে আপনি কি করবেন এটা আপনার বিষয়। তো আপনিও যদি এরকম কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিজে বাইর করেন অথবা প্রোভাইড করতে পারেন কারোর জন্য, সেটা অবশ্যই ভালো এবং এই বিষয়টা যুগোপযোগী হবে। তো ভিডিওর মূল বিষয়টা হইতেছে যারা নতুন বিজনেস করবেন আপনারা কি ধরনের বিজনেস করবেন, ওই আইডিয়া যদি না থাকে তো অবশ্যই আপনার এই বিষয়গুলো দেখে বিজনেস করতে পারবেন। তো আপনি আবার বা এই সমস্ত মানে যেটা বললাম আর কি পিএস বা অন্যান্য খাতাদের উপর যাই আছে এই সমস্ত জিনিস আবার স্টক করেন না, ওটাও লাভবান হইবেন, কিন্তু ভাই লং টার্মে যেয়ে কিন্তু আপনি ঠিকই তো রাখে যাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে, অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। আজকের জন্য এখানে এই ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।